রামাদান মাসের ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। রামাদান মাস কেন বাকি এগারোটি মাসের চাইতে উত্তম এর কারণটা কি কি কারণে উত্তম এ বিষয়টি আলোচনা করব পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রামাদানের সিয়ামের ফজিলত থেকে শুরু করে আমার বর্ণিত তিনি বলেন্লাহ আলি আসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম 5 টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ তার মধ্যে এক নাম্বার স্তম্ভ হচ্ছে এক নাম্বার রুকন হইল এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্তা মা'বুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দুই নম্বর ওয়া ইকাম ইসলাদ প্রতিষ্ঠা করা করা নম্বর হচ্ছে ওয়া ইতা জাকাত আদায় করা চার নম্বর হচ্ছে বল হাজে হাজ করা পাঁচ নম্বর ও রমাদান রমাদান রামাদান মাসের সিয়াম পালন করা কোন হাদিসে রমাদান মাসের সিয়াম পালনকে আগে নিয়ে আসা হিসেবে হজ্জের আগে হজকে শেষে নেওয়া হয়েছে হাদিসটি বোখারিতে এসেছে আট নম্বর হাদিস সহি মুসলিমে এসেছে আঠা ষোলো নম্বর হাদিস মিশকাতেও এসেছে চার নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইসলামের অন্যতম একটা স্তম্ভ যেটা রমাদান মাসে প্রযোজ্য রমাদান মাস বাদ দিয়ে অন্য কোনো মাসে এই স্তম্ভ পালন করা সম্ভব الهدى والفرقان السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আম্মা বা'দ সামস্ত প্রসংসা সেই মহান রব্বুল আলামিন জন্য যারা শেষ মেহেরবানিতে আমরা দীর্ঘদিন পরেই ফেসবুক লাইভে আসতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাল আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাত উল্লাইল মিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি। হ্যাঁ আমি আজকে অনেক দিন পরেই কোনো ঘোষণা ছাড়াই কোনো এআইলান ছাড়াই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু আলোচনা করার জন্য যারা এর মাঝে উপস্থিত হবেন তারা তো শুনবেনই যেহেতু এটা লাইভ হচ্ছে এটা রেকর্ড থেকে যাবে যারা শুনতে পাবেন না পরবর্তীতে শুনবেন তো যাই হোক আজকে রামাদান মাসের ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। রামাদান মাস কেন বাকি এগারোটি মাসের চাইতে উত্তম এর কারণটা কি কি কারণে উত্তম এই বিষয়টি আলোচনা করব। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রামাদানের সিয়ামের ফজিলত থেকে শুরু করে রামাদানের মাসলা মাসাইল যাবতীয় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে সংক্ষিপ্তভাবে যেটা করব রামাদান মাসের ফজিলত এক নম্বরে ও রামাদান মাসের যে সিয়াম ফরজ করা হয়েছে সেটা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ ইসলামের পাঁচটি রোকনের অন্যতম একটা রোকন যেটা চার নম্বর রোকন বা কোনো হাদিসে পাঁচ নম্বরেও এসেছে হাদিসে এসেছে হামার আই আল্লাহ আন হম হতে বর্ণিত তিনি বলেন কয়ালা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ হামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের ওপরে প্রতিষ্ঠিত শাহাদ আতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মাদ আর তার মধ্যে এক নাম্বার স্তম্ভ হচ্ছে এক নাম্বার রুপন হইল এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং মোহাম্মদ সলিল্লা সাল্লাম আল্লা রসুল দুই নম্বর ওয়া ইকাম সালা সলাৎ প্রতিষ্ঠা করা সালাদম করা তিন নম্বর হচ্ছে ওয়া ইতা জাকা জাকাত আদায় করা চার নম্বর হচ্ছে বা হজে হাজ করা পাঁচ নম্বর ওয়া সৌমে রমাদান রমাদান মাসের শ্যাম পালন করা কোনো হাদিসে রামাদান মাসের শ্যাম পালনকে আগে নিয়ে আসা হয়েছে হজ্জের আগে হজ পেশে সে আসা হয়েছে হাদিসটি বোখারিতে এসেছে আট নম্বর হাদিস শহী মুসলিমে এসেছে আঠা ষোলো নম্বর হাদিস মিশকাতেও এসেছে চার নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইসলামের অন্যতম একটা স্তম্ভ যেটা রামাদান মাসে প্রযোজ্য রামাদান মাস বাদ দিয়ে অন্য কোনো মাসে এই স্তম্ভ পালন করা সম্ভব নয় অতএব এর গুরুত্ব অবশ্যই অপরিসীম গুরুত্ব এবং এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহতালা কোরআনকে নাজিল করেছেন কেন নাজিল করেছেন মানুষকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে ফিরিয়ে আনার জন্য মানুষকে ভ্রষ্টতার পথ থেকে ফিরিয়ে এনে হেদায়তের পথে পরিচালিত করার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যে কোরআন মানবতার মুক্তির সনদ এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটি যার সাথে সম্পর্কিত হয়েছে তার মর্যাদা আল্লা তালা বৃদ্ধি করেছেন যেমন কোরআন উম্মাতে মোহাম্মদের উপর নাজিল হয়েছে উম্মাতে মোহাম্মাদ শ্রেষ্ঠ উম্মাদ কোরআন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপর নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম শ্রেষ্ঠ নবী কোরআন রামাদান মাসে নাজিল হয়েছে রামাদান মাস বাকি এগারোটি মাসের চাইতে উত্তম কোরআন লাইলাতুল কদর কদরের রাত্রিতে নাজিল হয়েছে কদরের রাত্রে হাজার মাসের চাইতে উত্তম এবং এই কোরআন যেই ব্যক্তি কোরআনকে সঠিকভাবে ধারণ করেছে তার মর্যাদা দুনিয়াতেও বেশি আখেরাতেও আল্লাহ বেশি দিবেন কোরআন মানুষের মর্যাদাকে দুনিয়াতেও বেশি করে আখেরাতেও বেশি করে অথচ আমাদের একটা মাইন্ড যে কোরআনের বিদ্যা বিদ্যা আসলে এই মাইন্ড অত্যন্ত অত্যন্ত নিচু মাইন্ড অত্যন্ত ঘৃণিত মাইন্ড এই মাইন্ড চেঞ্জ করা দরকার যদি আপনি আমি প্রকৃতভাবে কোরআনকে ধারণ করি এবং কোরআনের এলেম যদি আমরা প্রকৃতভাবে গ্রহণ করি ইনশা আল্লাহ দুনিয়াতেও আপনাকে আমাকে সম্মানিত করবেন আল্লাহ আখেরাতেও সম্মানিত করবেন এমন একটা এবং এই কোরআন এমন একটা গ্রন্থ যার প্রত্যেক হরফ তেলবাদ করলে দশ নেকি পাওয়া যায় পৃথিবীতে কোরআন বাদ দিয়ে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থের প্রত্যেকটা হরফ তেল করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশ কি পাওয়া যায় পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ যে কোরআন এই কোরআনই একমাত্র গ্রন্থ যা প্রত্যেক হরফের বিনিময়ে নাকি পাওয়া যায় এবং রসুল্লাহাল্লাম বলছেন যে কুকুম মানতে আল্লাম ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় অতএব কোরআন অত্যন্ত মূল্যবান গ্রন্থ যে গ্রন্থটি নাজিল হয়েছে এ রদান আল্লাহরা তিন নম্বর আল্লাহ হুফি মোবারকা নিশ্চয় কোরআন নাজিল হয়েছে এক বরকতময় রজনী বরকতময় রাত রাতে আমরা আমাদের দেশের কিছু ওলামায়িক রাম এই বরকতময় রাত বলতে বরকতময় রজনী বলতে সবেবরাতের বরাতের রাত্রিকে বুঝে থাকি এবং অনেক ওলামায় দেখি যে বক্তব্য দেন বিভিন্ন টিভি চ্যানেলে যে এই বরকতময় রজনী হচ্ছে অর্থাৎ বরাত রাত মধ্য সাহবানের রাত অথচ তালা এই আয়াতে কোন মধ্য সাহাবান না কোন সাহবান কোন রাত কোন রাত্রের নাম উল্লেখ করেন নাই শুধুমাত্র আল্লাহ বলেছেন যে ইন্না মোবারকা নিশ্চয় কোরআন হয়েছে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে এখানে কোনো রাত্রের নাম করা হয় হয়নি এই বরকতময় রাত কোনটা সেটা আল্লাহ তালা অন্য আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন অন্য আয়াতে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তালা সোরা কাদরের মধ্যে বলছেন যে ইন্না হুফি ইলাইল কাদর নিশ্চয় আমি কোরআন নাজিল নাজিল করেছি কদরের রাত্রিতে অতএব সোরা দুখানের তিন নম্বর আয়াতে যেটা বুঝলাম যে ইন্না আং জালনা হুফি ইলাইলাতিল মোবার আকা নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাত সেই রাত কোনটা হবে সেটা হবে কদরের রাত যেখানে আল্লাহ তালা বলেই দিয়েছেন ইন্না আং জালনা হুফি ইলাইলাতুল কাদর নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে আর কদরের রাত্রি কখন সেটাও আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ বলছেন শাহরু রানিজিলা রমাদান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে আর রাত মাসেই রানের রাত রাত বরাতান মাসে নয় অর্থাৎ রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস আর লাইলাত কদর হচ্ছে কোরআন নাজিলের রাত অর্থাৎ শবে বরাতর রাত্রিতে বা মধ্য সাহবানের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এটা স্পষ্ট ভুল ব্যাখ্যা এবং এটা একটা বাতিল ব্যাখ্যা বিভ্রান্তিকর ব্যাখ্যা যারা এই ব্যাখ্যা করেন তারা অবশ্যই কোরআনের অপব্যাখ্যা করেন যার জন্য অবশ্যই কে আমাদের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে অবশ্যই এর কারণে শাস্তির হকদার হইতে হবে কে আমাদের দিন তাহলে এই কোরআন গ্রন্থ রামাজান মাসে নাজিল হয়েছে অতএব বোঝাই যাচ্ছে যে রামাদান মাস অন্য বাকি এগারোটি মাসের সাথে অবশ্যই উত্তম কারণ মানবতার মুক্তির সনদ কোরআন এ রমাদান মাসেই নাজিল হয়েছে এবং শুধু রামাদান কোরআনই নয় বাকি আসমানি গ্রন্থগুলো সেগুলোও কিন্তু রামাদান মাসে নাজুল হয়েছে যেমন সোহেফ ইব্রাহিম ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে যে সাহেব নাজুল হয়েছিল এবং তাওরাত এবং ইঞ্জিল এবং তাওরাত ইনজিল জাবর এগুলো সব কি হয়েছে আপনার রমাদান মাসেই নাজিল হয়েছে রমাদান মাসেই নজিল হয়েছে এই জন্য রমাদান মাসের ফজিলত আল্লাহর নিকটে অনেক বেশি তারপরে বলবো রমাদান মাস এমন একটি মাস যেই মাসে কি হয় আল্লাহ তালা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন অন্য মাসের কথা বলা হয় নাই রামাদান মাস গুরুত্ব অনেক ফজিলত অনেক কারণ এ মাসেই আল্লাহ তা কি করেন জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন এমনকি শয়তান কেসিম খলিত করা রাখা হয় বেঁধে রাখা হয় যেটা হাদিসে বলা বলা হয়েছে আনাবি হরাই রাত্লা রাসুল আল্লাহআ আসসাল কল আব্বোরাই রতী আল্লাহ তা আলাম হতে বোর্ড তো রাসুল্লাসাল আল্লাহ আলিহ বলেন ঈদার দেখালা রামাদানু যখন রামাদান মাস প্রবেশ করে রামাদান মাস এসে যায় ফতিহাত আবু আবুল জান্না তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় অগুল্লেকাত আবু আবুল জাহান্নাম জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় অসুল শিলাতের সায়া আর শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় বেঁধে দেওয়া হয় তাহলে অবশ্যই অন্যান্য মাসের চাইতে মাসের ফজিলত বেশি যেখানে জাহান্নাতের দরজাগুলো খোলা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় যে শয়তানের কারণেই মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের ধোকায় পড়ে শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়ে মানুষ পাপ কাজে লিপ্ত হয় সেই শয়তানকে রামাজান মাসে শৃঙ্খলিত করা রাখা হয় এজন্যই তো দেখা যায় রামাদান মাস আসে তখন খারাপ মানুষগুলোও ইবাদত শুরু করে রামাজান মাস আসে একজন ঘুষখোর ঘোষ ছেড়ে দেয় অনেকেই রামাজান মাস আসে একজন সোদ সোদ ছেড়ে দেয় রামাদান মাসে একজন একটি যেন একটা আদায় করত না সে সালাদ শুরু করে কারণ শয়তানকে বন্ধ করে রাখা হয় শয়তান মানুষকে বিপথে নিয়ে যেতে পারে না জন্যই এত খারাপ মানুষগুলোও ভালো পথে ফিরে আসে রামাদান মাসে এবং রামাদান মাস এমন একটি মাস যে মাসে কি করা হয় আল্লাহ তালা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন রাসল সাল আলী আসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি আ'ইন্দা কুল্লি ফাতরিন উতাকা ওয়া যালিকা ফি নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহর নেকুতে কি হয় প্রত্যেক রাত্রি ফেতরের সময় বলতে রাত বোজান হয়েছে যেহেতু দিনের বেলা সিয়াম পালন করা হয় আর খাওয়ার সময় হচ্ছে রাত শুধু ইফতারের সময় নির্দিষ্ট নয় হাদিস দ্বারা বরং ইফতারের সময়টাও এবং রাত পুরা রাতি তালা কী করেন মানুষকে মুক্তি দান করেন এবং সেটা প্রত্যেক রাত্রেই প্রত্যেক রাত্রেই অতএব রামাদান মাস অবশ্যই ফজিরতপূর্ণ রামাদান মাস এমন একটি মাস রামাদান মাস এমন একটি মাস যেই মাসে মানুষ কী করে লাভ করতে পারে মানুষ আমরা সবাই পাপি পৃথিবীতে আমরা পাপ করি না এ ধরনের মানুষ পাওয়া যাবে না কারো দ্বারা বেশি পাপ হয় কারো দ্বারা কম হয় পার্থক্য এতটুকু কিন্তু আমরা কেউই পাপের ঊর্ধ্বে নয় আর রমাদান মাস পাপ ক্ষমা করার একটা সর্বোত্তম মাস যেখানে পাপ ক্ষমা করে নেওয়া যায় এই জন্যই রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মান ইমান্ভি যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রামাদানের সিয়াম পালন করবে তালা তার সমস্ত গুণা মাফ করে দেন তার সমস্ত সাহিরা গুণা এখানে ছোট গুনার কথা বলা হয়েছে কারণ ভালো কাজের মাধ্যমে ভালো আমলের মাধ্যমে সৎ আমলের মাধ্যমে ছোট ছোটো বলে ক্ষমা হয়ে যায় আর বড় কাবিরা গুণা ক্ষমা হওয়ার জন্য তৌবা করা শর্ত তৌবা করলেই কাবিরা গুনা ক্ষমা হবে তৌবা কবুলের কিছু শর্ত আছে যেই পাপগুলো আল্লাহ তালার সাথে জড়িত সেই পাপগুলো থেকে তোবা করার তিনটি শর্ত রয়েছে এক আপনি প্রথমত যে পাপ করছিলেন এই পাপ থেকে বিরত হবেন পাপ ছেড়ে দিবেন দুই এতদিন যে পাপ কাজ করছিলেন এজন্য জন্য নিজে অনতপ্ত বা লজ্জিত হবেন অনতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তিন আর কোনোদিন এই পাপে জড়িত হবেন না এই পাপে লিপ্ত হবেন না বলে প্রতিজ্ঞা করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে ক্ষমা করবেন যেগুলো পাপ আল্লাহর সাথে জড়িত আর যেগুলো মানুষের সাথে জড়িত সেই পাপগুলোর শর্ত চারটি যে তিনটা বললাম এই তিনটি এবং সাথে আরেকটি যার সাথে জড়িত কারো হক মেরে থাকলে তার হক ফিরিয়ে দিবেন তাকে অথবা অন্য কোনো পাপে জড়িত হলে কোনো মানুষের সাথে সম্পর্কিত তার থেকে ক্ষমা চাইবেন সে ব্যক্তি ক্ষমা করলে পাপ ক্ষমা হবে তাছাড়া ক্ষমা হবে না এই কাবিরাগোনা ক্ষমা হওয়ার জন্য এই তোবা অবশ্যই করতে হবে তাছাড়া কাবিরা গোনা ক্ষমা হবে না এগুলো ভালো আমল দ্বারা বা ছোট গুনা সমূহ মাফ হয়ে যায় আর ছোটো গুণা মন বলতে এগুলো ছোট মনে করিয়েন না এটা বিরাট আমরা উঠতে বসতে প্রত্যেক ধাপে ধাপে যত ছোট ছোট গুণা করছি পাপ করছি সেগুলো পাহাড় সমতুল্য এমন মনে করিয়েন না যে ভালো কাজ ছোট গুনা ক্ষমা হয় বিষয়টা মনে হয় অত বড় কিছু নয় আসলে তা নয় বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ভালো কাজ করলে আল্লাহ তালা ছোট ছোট গোনাগুলো ক্ষমা করে দেন এগুলো যদি ক্ষমা না হয় তাহলে এগুলোই পাহাড় সমতুল্য অতএব রামাজান মাস ক্ষমা অর্জনের মাস রসল্লা সাল্লাম বলছেন মানসামা ইমান ওফির আল্লাহ যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রামাজানের শিয়াম পালন করে আর তার সমস্ত সগিরা গুণাগুলো ক্ষমা হয়ে যায় তারপরে বলছেন যে ওয়ামান কামা মান কাম رمضان ইমান ওয়احتিসাবান গুফিরা লাহুম তাকদ্দামা মিন আর যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত বা রাত্রের সালাত আদায় করে আল্লাহ তালা তার ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন আবার বলা হচ্ছে যে মান কামা কাদরে ইমান ও ইমানান ওয়احتিসাবান গুফিরা লাহুম তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রিতে ইবাদত করবে আল্লাহ তালা তার সমস্ত সগিরা গুনা ছোট গুণাগুলো মাফ করে দেন অতএব রমাদান মাস ক্ষমা অর্জনের মাস আমাদের সামনে আসছে রামাজান মাস অবশ্যই আমরা সকলেই পাপি সকলেই নিজ নিজ পাপ ক্ষমা করে নেওয়ার চেষ্টা করব এবং সবসময় আল্লাহ কাছে ক্ষমা চাইবো এবং তৌবা করব তোবা মানে ফিরে আসা আপনি পাপ থেকে ফিরে আসবেন এটাকে বলা হয় তোবা পাপ থেকে বিরত হবেন এর নাম হলো তোবা তারপরে ইস্তেকভার করবেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে পাপও করবেন ক্ষমাও চাইবেন তাহলে এই তালা এটা কবুল করবেন না বরং আপনি তৌবা করবেন এবং ইস্তফবার করবেন অর্থাৎ পাপ থেকে বিরত হবেন পাপ ছেড়ে আসবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তখনই আপনার এটা ক্ষমা হবে তারপরে রামাদান মাস এমন একটি মাস আগেই বললাম যে মাসটি হাজার মাসের চাইতে উত্তম এই মাস এই যেই মাসের একটি রাত আছে সেই রাত্রির নাম হলো লাইলাতুল কাদর কদরের রাত যেটা হাজার মাসের চাইতে উত্তম যেখানে আল্লাহ বলছেন ইং জা হুফি লাইলাতুল কাদর নিশ্চয়ই কোরআন নাজর হয়েছে কদরের রাত্রিতে ওরা কামাল কাদর ওয়ামা ওয়ামা আদ্রা কামা লাইলাতুল কাদর তুমি কি জানো কদরের রাত্রি কি লাইলাতুল কদর খৈরুম মিন সাহার কদরের রাত্রি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম অথবা এই লাইলাতুল কদর অন্য কোনো মাসে নেই একটা রাজ যেটা হাজার মাসের চাইতে উত্তম সেই রাতে অন্য কোনো মাসে নেই তাহলে বোঝা যাচ্ছে যে অন্য কোনো মাসের চাইতে বাকি এগারোটি মাসের চাইতে রমাজান মাসের ফজিলত এমনিতেই বেশি রাসূলুল্লা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলছেন যে ইননা হাজার শাহরাফাদ হ্যাঁ এই মাস অর্থাৎ রামাজান মাস তোমাদের সামনে উপস্থিত উপস্থিত হয়েছে ও হয়েছে ওয়াফি হে লে এবং এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে খৈরমিন আলফি শাহরিন যেই রাতটি হাজার মাসের সব উত্তম মানে হরিমাহা ফকাত যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হবে সে সকল কল্যাণ থেকেই বঞ্চিত হবে ইল্লা মাহরুমুন আর বঞ্চিত ব্যক্তি ছাড়া অন্য কেউ এটা থেকে মাহরুম হয় না বঞ্চিত হয় না অতএব আমরা এই রাত অনুসরণ করার চেষ্টা করব এই রাত অনুসন্ধান করার চেষ্টা করব এই রাত কোন রাত সেটা হলো রাসুল সাহা সাল্লামের ভাষ্য অনুযায়ী রাসুল সাহাশাল্লাম বলেছেন যে শেষ দশকের বেজল রাত্রি অর্থাৎ একুশ রাত্রি সাতাশা একুশ রাত্রি পঁচিশ রাত্রি সাতাশ রাত্রি উনত্রিশে রাত্রি কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার নয় সবগুলোই আমরা পালন করার চেষ্টা করব কারণ শেষ দশকের বেজল রাত্রি তা আমরা শুধুমাত্র সাতাশেকেই গ্রহণ করি হতে পারে সাতাশে আল্লাহ আলম কারণ সেটাও একটা শেষ দশকের বেজর রাত্রি হতে পারে কিন্তু আমি সবসময় সাতাশেই পালন করলাম যদি না হয় কারণ রাসুল সাহা সাল্লাম সাতাশেকে নির্দিষ্ট করে দেন নাই অতএব একটা রাতকে নির্দিষ্ট না করি অবশ্যই আমরা সাতাশেও সাতাশে রাত্রিতে ইবাদত করব। সাথে সাথে বাকি বেজল রাতগুলোও আমরা ইবাদত করব। যেন আমাদের থেকে আমরা যেন লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হই এই জন্য আমাদের সে প্রচেষ্টা চালানো দরকার এবং রামাজান মাস এমন একটা মাস যে মাসের শ্যাম পালনের মাধ্যমে কি হয় কাপফারা হয়ে যায় কাপফারা হয়ে যায় রাসুল সাল্লিয় সাল্লাম এক রমাজান পর্যন্ত আরেক রামাজান যত সাজিরাগুনা হবে যদি রামাজান মাসে সঠিকভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য শ্যাম পালন করে তাহলে পরবর্তী রমাজান আসা পর্যন্ত তার সাগেরা গুণাগুলো ক্ষমা হয়ে যায় রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন যে তুল খামসু পাঁচ ওয়াক্ত সালাত ওয়াল জমা আত আল এবং জমা এক জমা থেকে অপর জমা পর্যন্ত এর মধ্যবর্তী সময় ও রমাদান ও ইলা রমাদান এক রমাদান সিয়াম পালন করলে পরবর্তী রমাদান আসা পর্যন্ত কি হয় মোকাফিরা তুমা বেইনা এটা কি হয় এর মধ্যবর্তী সময়ে যে পাপ হয় ছোট ছোট পাপগুলো হয় সেগুলোর কাফরা হয়ে যায় এটা তানাবাল কাবা এর যদি সে কাবেরা গুনা থেকে ক্ষমা মানে বেঁচে থাকে অর্থাৎ কাবেরা গুনা ক্ষমা হওয়ার জন্য অবশ্যই তাকে তোবা করতে হবে কাবেরা গুনা এর মাধ্যমে ক্ষমা হবে না অবশ্যই তোবা করতে হবে এবং একজন ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত পাঁচ শক্ত সালাত আদায় করে নিয়মিত সিয়াম পালন করে সে আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি অবশ্যই সে সবসময় আল্লাহ ক্ষমা চায় অতএব যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে নিয়মিত সালাত আদায় করে তার সাবেরা গোনা কাবেরা গোনা সবই ক্ষমা হয়ে যায় কারণ এ ধরনের ব্যক্তি অবশ্যই সে সবসময় তোবা করে যখনই সে কোনো পাপ করে ফেলে তখনই সে আল্লাহর কাছে ক্ষমা করে ক্ষমা চায় আল্লাহর কাছে সে ক্ষমা চায় এবং সে পাপ থেকে বিরত হয় এটা মুসলিমদের বৈশিষ্ট্য এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য তারপরে রামাজান মাস হচ্ছে একটা বরকতপূর্ণ মাস বিরাট বরকতপূর্ণ মাস রাসুল সাহাল্লাম বলছেন যা এত শাহরু রমাদান তোমাদের কাছে তোমাদের সামনে রমাদান মাস আসছে কি শাহরুন্মারাক রমাদান সেই মাসটি হলো বরকতপূর্ণ মাস ফরদ আল্লাহ আলহ সিয়ামাহু সেই বরকতপূর্ণ মাসে তোমাদের উপরে আল্লাহ তালা সিয়ামকে ফরজ করেছেন তাহলে রমাদান মাস একটা বরকতপূর্ণ মাস যেই ঘোষণা আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম দিয়েছেন কিসের বরকত সেটা হইল বেশি বেশি নেকি অর্জনের বরকত অল্প আমল করবেন নেকি বেশি পাবেন আমল অল্প করলেও বেশি নেকি হাসিলের একটা মাস নেকির বরকত আসলে নেকি হাসিলের বরকতের মাস রমাদান মাস কারণ রাসুল্লাহ সাল্লাদাহ আলি মোয়া সাল্লাম বলেছেন কুল্লহাম আলিব আদ মায়ু দাফুল্লা হাসান ইলা সাবিয়াতে আদম সন্তানের প্রত্যেকটি আমল কি হয় দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ তালা বৃদ্ধি করেন দশ গুণ থেকে রমাজান মাসে আল্লাহতালা তালা আদম সন্তানের আমল সৎ আমলগুলো গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করেন পাল আল্লাহ আজাল তারপর বলছেন আল্লাহ তালা বলেন ইল্লাহ সৌমা কিন্তু শ্যাম ব্যতীত অন্যান্য আমলের অন্যান্য সৎ আমলের নেকি আল্লাহ তালা দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করেন কিন্তু শ্যাম ব্যতীত শিয়ামের নেকির বরকত এর মধ্যে সীমাবদ্ধ নয় শিয়ামের দশ গুণ থেকে সাত গুণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ তালা বলছেন কারণ শ্যাম বান্দা আমার জন্যই পালন করে আমার সন্তুষ্টি অর্জনের জন্যই পালন করে অথবা আমি নিজের প্রতিদান দেব আল্লাহ যদি নিজে তার প্রতিদান দেন তাহলে আল্লাহ কত দিতে পারেন সেটা আমাদের কল্পনা তো আসবে না হয়তো আমি আমি যতই কল্পনা করি ইনশাআল্লাহ আল্লাহ এর চেয়েতে বেশি দিবেন কারণ আল্লাহর কাছে নেকির শেষ নেই কমতি নেই অফরন্ত নেকি আল্লাহর কাছে আছে আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়ে দিলেও আল্লাহ যদি দুনিয়া সব দুনিয়া দিয়ে দেন আমাদেরকে তা আল্লাহর ধনভাণ্ডার থেকে কিছুই কমবে না আল্লাহর ধনভাণ্ডার থেকে কিছুই কমবে না অতএব আল্লাহ আমাদেরকে দিতে চাচ্ছেন নিজে বলছেন আমার জন্যই করে আমি নিজে তার প্রতিদান দেব অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এই কথা এত নিজ হাতে প্রতিদ্বন্দ্বার কথা বলেন না সিয়াম এমন একটা আইবাদাত যেটা আল্লাহ তারা অত্যন্ত খুশি হন এজন্য আল্লাহ তারা বলছেন ফাইন নাহুলি ওয়না আজ বিহি সিয়াম বান্দা আমার জন্যই পালন করে আমি নিজে তার প্রতিদান দেব মাসা আল্লাহ আল্লাহ আমাদেরকে দিক হ্যাঁ তারপরে বলছেন যে ইয়াদুহামী কারণ সে তার শাহওয় থেকে বিরত থেকেছে শাহওয় মনোবৃত্তি থেকে বিরত থেকেছে কি সামনে বাড়িতে সুন্দরী স্ত্রী রয়েছে সে চাইলেই স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হতে পারত কিন্তু একমাত্র আল্লাহর ভয় যে ব্যক্তি শিয়াম পালন করে আল্লাহর ভয় এত সুন্দর স্ত্রী তার সামনে থাকা সত্ত্বেও সে তার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হচ্ছে না তার সামনে সুন্দর সুন্দর খাবার রয়েছে খাদ্য রয়েছে তার মন চাচ্ছে যে খাবারটি সিয়াম পালন না করলে আমি খাবারটি খেয়ে ফেলতাম কিন্তু দেখেন রামাজান ইস্তারের পূর্ব মুহূর্তে কত সুন্দর সুন্দর খাবার তৈরি হচ্ছে কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে সূর্যাস্তের এক মিনিট আগেও কেউ সেগুলো খেয়ে দেখে না সেগুলো টেস্ট করে দেখে না যে কত টেস্টটা কেমন হয়েছে সেটাও সে দেখে না কারণ সে সিয়াম পালন অবস্থা আছে অথবা এটা কার জন্য করছে আল্লাহ সন্তুষ্টির জন্য সামনে মজুদ এত সুন্দর সুন্দর খাবার কিন্তু সে খাচ্ছে না একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্যই আল্লাহ তালা বলছেন ইয়াদা উষাহা হুয়াতা আয়ামা মিন আজলি সে তার শাহওয়াত মনোবৃত্তি থেকে বিরত থেকেছে অত তার খাদ্য থেকে সে বিরত থেকে খাদ্য খায় নাই তার সামনে খাদ্য ছিল খেলেই পারত কিন্তু সে খায় নাই সে বিরত থেকেছে একমাত্র আমার সন্তুষ্টির জন্য এই জন্য আমি তাকে নিজ হাতে প্রতিদান দেব নিজ হাতে প্রতিদান দেব অতএব রামাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস আমাদের সামনে আসতেছে সামনে আর কয়েকদিন পরে অবশ্যই আমরা মানসিকভাবে শারীরিকভাবে সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করব। যেন রমাদানের পূর্ণ ফজিলত আমরা হাসিল করতে পারি হতে পারে আমার আপনার জীবনের এটাই শেষ রমাদান হতে পারে আমার আপনার জীবনের এটা শেষ রমাদান আগামী রমাদান আর পাবো কি না তার সে ঠিক নেই অতএব রমাদান মাস আসছে পূর্ণ ফজিলত আমরা হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং রমাদান মাস মাস নাকি বেশি বেশি অর্জনের মাস যেমন রমাজান মাসে রাসুল সাল আলী আসাল্লাম বলছেন যে রামাদান মাসে যদি কেউ একটা অমরা পালন করে উমরা করে তাহলে সেটা হজ্জের সময় নেকি হয় হজ করলে যত নেকি হয় অন্য মাসে রমাদান মাসে একটা অমরা হজ জিল হজ মাসে হজ তো একটাই মাসে হয় হজ করলে যত নেকি হয় রামাদান মাসে কেউ যদি অমরা করে তাহলে সমপরিমাণ নাকি হয় এজন্যই জন্যই সাল্লাহ সাল্লাম বলছেন রামাদান মাসে একটি অমরা হজ্জের সমান নাকি হজ্জের সমান নাকি অতএব আমরা যারা পারবো যারা সক্ষম হবো রামাদান মাসে অমরা পালন করার তারা অবশ্যই চেষ্টা করব রামাদান মাসে আমরা অমরা পালন করার চেষ্টা করব যথাসাধ্য কারণ রামাদান মাসে অমরা করার ফজিলত অনেক বেশি তো যেটা বলছিলাম রমাদান মাস আসছে সামনে আমাদের এই ফজিলত হাসিল করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে রমাদান মাস সে প্রবেশ করার তৌফিক দান করুন এবং রামাদান মাসের পূর্ণ ফজিলত হাসিল করার তৌফিক দান করুন রমাদান মাসে ক্ষমা অর্জনের তৌফিক দান করুন রামাদান মাসে জান্নাতে জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য যা দরকার সেটা অর্জন করার তৌফিক দান করুন আমিন এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ আল্লাহ ধারাবাহিকভাবে রমাদান সংক্রান্ত যত মাসলাম আসেল আছে যেটা মানুষের জীবনে খুব প্রয়োজন হয় সেটা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশা আল্লাহ আজকে এ পর্যন্তই আলোচনা করলাম ইনশাআল্লাহ আবারও পরে রমাদানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ তালা আমাদের সকলকেই রামাদান মাসের ফজলত অর্জন করা তৌফিক দান করুন আমিন কৌল কবলি হাজা অস্তকরুল্লাহলি কুমলিস মুসলিমিন فاستغفروه انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته